আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলায় ঝুলাইয়া দেব। সুবহানাল্লাহ। কুল্লা ইনসানিন আউযামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন, বিবিরে পিডাইছত, যৌতুক খাইছত, মিথ্যা কথা বলেছ, সব আমি আমলনামায় লিখে রাখবো, আর ওই যৌতুকের টাকাটা পর্যন্ত হাশরের ময়দানে তোর গলায় আমি ঝুলাইয়া দেব। বাল্য বিবাহ যাবে না ততদিন, যৌতুক যাবে না যতদিন, আবার যৌতুক যাবে না ততদিন, সবাই ইসলাম মানবে না যতদিন। কথা ঠিক না বেঠি? আচ্ছা, কোন নবী শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিছিল? আমি এক জায়গায় কইলাম, ভাই কোন নবী যৌতুক নিছে? ভাই মুসা আলাইহিস সালাম নিছে। আমি বললাম আশ্চর্য, মুসা আলাইহিস সালাম যৌতুক নিছে? ভাই মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি 12 বছর আছিল, আসলে তো ছিলেন, তবে যৌতুক কিন্তু নেয় নাই, উনি শ্বশুরের কাজ করতো, শ্বশুর একজন নবী ছিলেন, তিনি শ্বশুর বাড়িতে। তবে মজার ব্যাপার হলো, আমাদের দেশে ঘর জামাই গেলে গালি দেয়, তাই না? কিন্তু ম্যাক্সিমাম নবীরা ঘর জামাই আছিল। যেমন উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুরের বাড়িতে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল। মুসা আলাইহিস সালাম ছিল কি ছিল না? ছিল। আমার ভাইয়ের একটা দৃষ্টান্ত দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বেরিয়ে গেলেন, অনেক দূরে যায় রাজার বাড়ির সামনে দেখলেন যুবকেরা লাইন ধরে দাঁড়ায় আছে, যুবক কতগুলি যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম যায় কয়, ভাই এই লোকগুলি এখানে লাইন ধরে দাঁড়ায় আছে কেন? কয়, এখানে যুবকরা দাঁড়ায় আছে, রাজার মেয়ে আসবে ফুলের মালা নিয়া, যে যুবকরে পছন্দ করবে তার সাথেই রাজার মেয়ের বিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, কই থেকে বাইগা আইছি, বাপে মায় মাইরা ফাড়াই দিছে, থাকারই তো জায়গা নাই, দাঁড়ায় দিনই বিয়াড় হইলো, অন্তত শ্বশুর বাড়ি থেকে কাড়াইতে দেবে। মোল্লার কথা না আল্লাহর কথা? আলেম ওলামারা বলেন মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে না এই কথাটা? ইব্রাহিম আস্তা মনে যাইয়া আকাশের দিকে তাকে, একো আল্লাহ, এই ফুলাফানেরা দাঁড়াইছে বিয়া করার জন্য, সাজগোজ কইরাইছে, আপনি যদি অনুমতি দেন আমিও দাঁড়াবো। অনুমতিটা চাইছে কার কাছে? আরো জোরে বলো, আল্লাহর কাছে অনুমতি চাইলেন। যারা সামনে দাঁড়ানো তারাও তো সেই স্ট্যাটাসের ছেলে, টাকা পয়সার কোনো অভাব নাই, একেবারে চেহারা সুরতের মধ্যে আলতা সোনো লাগায় তারপরে আসছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত গোসল নাই, আগুন থেকে বেরিয়ে তারপরে এসেছে, দাড়ি মোছ একাকার হয়ে আছে, 40 দিন শেভ না করলে মুখ কোন দিকে যায়? কথা বলেন, মুসরা হে বুঝছেন স্যারেন সাহেব, এমনি বাঁকা করে বিরক্ত দেখলি ডোর লাগে, এরকম আছে না? ইব্রাহিম আসলাম শেভ করে না কয়দিন? কথা বলে না, মোস কাটার কথা আছে না? নাই, সব নবীরা মোস কেটে ফেলতেন, একেবারে নিশায় দিতেন। ইব্রাহিম আসলামের চুল দাড়ি একাকার 40 দিন কাটে না, তো ওখানে যাইয়া কার পারমিশন চাইলেন? ওনার উদ্দেশ্য কিন্তু অন্যটা, বিয়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো থাকার জায়গা উদ্দেশ্য। আল্লাহ রে বলতেছে, আল্লাহ ঠিক আছে দাঁড়াও কি হয়, তো ওখানে যায় নাম লেখাইতেছে, নাম লেখানো সারা কি হবে নাকি? যায় বলতেছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি একজন প্রার্থী, বিয়ার প্রার্থী। হেয়ার অফিসের দিকে চাইয়ে দেয় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, চুলওয়ালা, লম্বা চুলওয়ালা হুজুরে টাইস। ওলা ভাই কয়, আমরা এত সাজগোজ করে কোদাল দিয়ে কামায় টামায় আইছি, আমরাই টিকি না না টিকি সন্দেহ, মোল্লা কি কয়? আরেকটা কয়ে, মোল্লার একটা অফিসে দাঁড়ায় থাকতে, সামনে চাইবো আমরা পছন্দ করে চললে যাব, মোল্লা পাগে যাবো, মোল্লার বিরুদ্ধে লোক আছে না? মোল্লার আছে দোষ, জোরে আঁটলেও দোষ, আস্তে আঁটলেও দোষ, জোরে হাঁটবেন হুজুর দাওয়াত কয়টা আছে আজকে?
আস্তে হাঁটবেন কা হুজুর, খানা নাই। কি যে বিপদে আছি আমরা, কথা ঠিক না বেঠি? জোরে গেলেও দোষ, আস্তে গেলেও দোষ। আমার ভাইয়েরা ইব্রাহিম আসলাম সবার পেছনে দাঁড়ানো, রাজার মেয়ে হজরতের সারা, কি নাম, হজরতে সারা ফুলের মালা নিয়া ঘর থেকে বেরিয়ে আসছে রাজার মেয়ে, এত সুন্দর সুন্দর যুবক, এত স্পার্ট হয়ে আসছে আমার ভাইরা, সবার চেহারার দিকে তাকালেন একবার 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 করে, তাকাইতে 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 সবার পরে কে দাঁড়ানো, কথা কয় না ওস্তাদের মায়ের কোন রাইতে, জোরে কন্যা কোন রাইতে, ওস্তাদ দাঁড়ায় রয়েছে কোন জায়গায়, শেষে দাঁড়ায় আস হযরতের সাহারা সবার চেহারা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে যখন তাকালে চোখ আর ফিরাতে পারছে না। কি চেহারা নবীদেরকে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সৌন্দর্য বিশ্বনবী বলেছেন সকল সৌন্দর্য নবীদেরকে আল্লাহ দিয়েছেন, তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বনবী বলেছেন আমি আমার চেহারা তোমরা যেমনটি দেখছ হুবহু আমার চেহারা আমার ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা। আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এদিকে এসে তাকাইয়া আ কইরাছে, মনে মনে চিন্তা করতেছে এই যুবক গুলির কাছে যা আছে, এই দাড়িওয়ালার কাছে তা নাই, দাড়িওয়ালার কাছে যা আছে যুবকদের কাছে তা নাই, তবে যুবকদের কাছে যা আছে তা আমি শহর আরো আছে। যুবকদের কাছে যা আছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার মানে যুবকদের কাছে সম্পদ আছে না নাই, কিন্তু ইনার কাছে কি নাই, সম্পদ নাই আমার ভাইয়েরা, কিন্তু ইনার কাছে যেটা আছে ওই যুবকদের কাছে এটা নাই, আর এটা হলো ইনার কাছে নৈতিকতা আছে চরিত্র আছে, কিন্তু ওই যুবকদের কাছে কোনো চরিত্র নাই, কিন্তু এই যুবকদের কাছে যা আছে আমার কাছেও তা আছে, তার মানে কি আছে, কারণ উনি কারমে কারমে পেস খাইছে কি খাই নাই, অনেকক্ষণ দাঁড়ায় থেকে আবার প্রথম থেকে গেছে, প্রথমে যে আবার সবাইকে দেখে চিন্তা করলে আমার তো সম্পদের কোনো দরকার নাই, সম্পদ তো আমারই আছে, আমার তো নৈতিকতার দরকার, আমার তো চরিত্রের দরকার, আপনি মেয়ে বিয়ে দিবেন আপনাদের সাতক্ষীরায় অথবা যশোরে পাঁচতলা বিল্ডিং আছে, কিন্তু বোলা মদ খায় এই বিয়া দিয়ে কোনো লাভ আছে নি, কথা বলে সম্পদ থেকে বিয়া দিছেন চরিত্রের খবর জানেন না, রাত ১২টার পরে প্রতিদিন আপনার মেয়ের জামাই ঘরে আসে মদ খাইয়া, মেয়েটা আপনারে ফোন করে বলে আব্বা পাঁচতলা বিল্ডিং দেখে তুমি আমারে বিয়ে দিয়েছ, কিন্তু ছেলে প্রতিদিন রাত্রে মদ খাইয়া ঘরে আসে, ওই সম্পদ আর কোনো কাজ নাই মন চাইবে, আপনি আপনার মেয়ের সুখের জন্য আত্মহত্যা করতে মন চাইবে, ঠিক না বেটি? নরমাল একটা করে মেয়েকে বিয়ে দিয়েছেন, রাতের বেলা ঘুমের আগে মেয়েরে ফোন দিলেন মা কেমন আছো, মেয়ে বলতেছে বাবা আমার নিয়ে চিন্তা করো না, তোমার জামাইয়ের মতো আর ছেলে হয় না, এত সুখে আছি, এত সুখ মনে হয় যেন জান্নাতে আছি, আপনার গোম আসবে কি আসবে না, গোম আসবে না, সুতরাং সম্পদের দিকে দেখে না, বিশ্ব নবী বলেছেন চরিত্র দেখে বিয়ে করো, কি দেখে, হযরত সাহাবা চিন্তা করলেন ইনার কাছে নৈতিকতা আছে, ওদের কাছে এটা, আমার তো সম্পদের দরকার নাই, সম্পদ তো আমারও আছে, ঘটনা ঘটাইছে কে,
ফুলের মালা গলায় পড়ায় হাত ধরে নিয়ে ভিতরে চলে গেছে, আর যুবকদের চেহারা কালো হয়ে গিয়েছে। আর ইব্রাহিম আসলাম মনে মনে কো আল্লাহ যাক একটা থাকার জায়গা তো অন্তত পাইলাম। কি পাইলাম? আমার বলার উদ্দেশ্য হলো নৈতিকতার দরকার আছে না নাই, কথা বলার আছে না নাই, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কাজে লাগাতে হবে। সব বক্তারা ওয়াজ করে আমার ভাইয়েরা, আমাদের ওয়াজের একটাই উদ্দেশ্য মানুষগুলি যাতে নামাজি হয়ে যায়, ভালো হয়ে যায়, ঠিক না বেটি? আজকের মাহফিলে যারা এসেছি ভবিষ্যতে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না, রাজি আছি না নেই? রাজি আছেন? রাজি আছেন? ফরজ রোজা ছাড়বো না, রাজি আছি না নাই? ফরজ পর্দা ছাড়বো না, রাজি আছি না নাই? কারো জমি দখল করবো না, কারো জমি দখল করব না, কারো জমিনের পানি চুরি করব না, কারো বাড়ির সীমানা দখল করব না, রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমার মেয়েরা হাত নামান, হাত নামান। কোন সূরা? কোন সূরা? সবকিছু লিখে রাখবেন কি দিয়া? এবার শেষ কথাটা বলে দিয়ে যাই, আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেবের হাতে একটা কলম আছে না নাই? ওই কলম ওলার বিরুদ্ধে আরেকজনের কলম আছে না নাই? মাইন করেন না চেয়ারম্যান সাহেব, মানে বলছি না, 20 টন গম আইলো প্লাস মাইনাস করে কি দিয়া? কলম দিয়া। কত গম? কি দিয়া? মসজিদের কেশিয়ার, মসজিদের কেশিয়ার প্রত্যেক দিন জুমার নামাজের পরে পোটলা লইয়া চলে যায় বাড়িতে, বাড়িতে নিয়ে নিজের টাকা আর মসজিদের টাকা এক টাকা মন করে খোঁজ করে খাইতেছে। জমতে জমতে যখন বড় হয়ে গেছে এখন আর হিসাব দিতে পারে না, কলম নিয়ে পারাপারি করে কি করে না, হিসাব মিলা ক্লাস মানাস করে কেমনে মিলা? দুনিয়াতে যত রকমের দুর্নীতি হয় কি এর খোঁচায়? কথা বলতে হবে, টাকা মাইরা খায় কিসের খোঁচায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের নামে একটা সূরা দিয়ে সাবধান করে দিলেন, গোলাম সাবধান হয়ে যাও, জীবনের সমস্ত চরিত্রগুলি আমি কলম দিয়ে লিপিবদ্ধ করে রেখেছি, হাশরের দিন যখন আসবা সব আমি তোমার গলায় চলে দেব। কেউ কারোরে বাঁচাইতে পারবে? না। সুপারিশ চলবে? না। নিজের হিসাব নিজে দিতে হবে। কার জন্য দুর্নীতি করেন, কার জন্য হারাম কামাই করেন ভাইয়েরা? যেই ছেলের জন্য মেয়ের জন্য এটা করছ, সেই ছেলে মেয়েও কিন্তু আসরের ময়দানে তোমার কাছ থেকে কোনো গুনার ভাগ নিবে না, ঠিক না বেঠিক? ঠিক। নিজেরটা নিজেই জবাব দেওয়া। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, খবরদার একজনের বোঝা আরেকজনে বইবে না, সেজন্য সাবধান হয়ে যা, কার জন্য আমরা হারাম কামাই করি? একটা মানুষ বাঁচার জন্য বেশি টাকা লাগে না, ঠিক না বেঠিক? বেশি টাকা লাগে না, কথা বলার লাগে। টাকাই কিন্তু শান্তি দুনিয়াতেও দিবে না আখেরাতেও দিবে না। যার সম্পদ বেশি তার হিসাবও দেওয়া লাগবে বেশি, যে দরিদ্র বিশ্বনবী বলেছেন দরিদ্র লোকগুলিকে আল্লাহ 500 বছর আগে জান্নাত দিয়ে দিয়ে। এই কথাগুলি কোত্থেকে শুনলাম? এই কোরআন কোথায় পড়ানো হয়? এখানে একটা মাদ্রাসা আছে না? আরো জোরে বলেন, এই কোরআন থাকবে যেদিন, যতদিন দুনিয়াও থাকবে, দুনিয়া থাকবে ততদিন কোরআন থাকবে যতদিন, যেদিন দুনিয়া ধ্বংস হবে কোরআনকে উঠে নিয়ে যাবে কে? সেজন্য এই দুনিয়াতে কোরআনকে ঠিকই রাখতে হবে, প্রত্যেকটা মাদ্রাসাগুলিকে আমাদেরকে ছাত্র দিতে হবে। কি দিতে হবে? 10 টাকা 20 টাকা করে প্রতিদিন দিয়ে যাবেন, চা খাইতে লাগে কত? কথা বলে না, চা খাইতে লাগে কত? এই 10 টাকা এখানে এতিমখানায় দিয়ে যান, হাজ্যখানায় দিয়ে যান। এই ছেলেগুলি আপনার 10 টাকা দিয়ে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, গাঞ্জা খাবে না, বরং এই ছেলেগুলি আপনার টাকা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এই টাকাটা ওই যে আপনি মাজারে দেন, আল্লাহর কসম করে বলি, এই টাকাটাই যদি আপনি মাজারে দেন, মাজারের ব্যবসায়ীরা এটা দিয়ে গাঞ্জা খাওয়ার সম্ভাবনা আছে।
শাহজালালের মাজারে টাকা দিলে শাহজালাল পাবে না? কথা বলেন না কেন? অথবা যার মাজারে আপনি টাকাটা দেন উনি কি টাকাটা পান? এক টাকা না, এক কড়িও আপনি পায় না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে মাত্র সাড়ে দিলে সরাসরি কে পেয়ে যায়? কথা বলেন কে পান? আসুন কোরআন পড়ি, কোরআন জানি, কোরআনের মতো করে জীবনটা ঘুরি। আমি যা করছি আমার আমলনামা কলম দিয়ে লিপিবদ্ধ হচ্ছে এবং কবরে যাওয়ার পর আমার হাতেই আবার কলম ধরিয়ে দেওয়া হবে, বলা হবে তুমি তোমার আমল লেখো, দুনিয়াতে কি করে এসেছ। যারা অপরাধী তারা লিখতে চাইবে না, ফেরেশতারা হাত ধরে এমন জোরে চাপ দিবে হাতটা জন্মের মতো মাটির সাথে মিশাইয়া দিবে। আর যারা আল্লাহর কথা মতো চলেছে, সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লেখার জন্য তৌফিক দিবে। তাদের লেখা শেষ, শেষ কথা বলছি, লেখাটা যখন শেষ হয়ে যাবে প্রশ্ন করার পরে রিটার্ন শেষ, বাইবার শেষ, পরীক্ষায় পাশ করবে ফার্স্ট ডিভিশনে, আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্টটা আকাশ থেকে নিজে ঘোষণা করবে। আল্লাহ বলবেন আন সাদাকা আব্দি আমার।